প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা রইল। আশা করছি সকলেই ভালো আছেন। সিসিইআর মডেল কলেজ এর অনলাইন ক্লাসে আপনাদের সকলকে সুস্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পৌরনীতি ও সুশাসন সাবজেক্ট এর অনলাইন ক্লাসটি। আজকের পৌরনীতি ও সুশাসন ক্লাসে আলোচনা করব পৌরনীতি ও সুশাসন সাবজেক্ট এর দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে, যার অধ্যায় টাইটেল হলো পাকিস্তান থেকে বাংলাদেশ, মানে কিভাবে পাকিস্তান থেকে বাংলাদেশ রাষ্ট্রটির জন্ম হয়েছে। যেহেতু আজকের ক্লাসটি এই অধ্যায়ের উপর সাজিয়েছে আর অধ্যায়টি বেশ বড়, তাই বিস্তারিত আলোচনা না করে এই অধ্যায়ের সংক্ষিপ্ত টপিক নিয়ে আলোচনা করে অধ্যায়টি আমি আজকেই শেষ করব। প্রয়োজনে আপনারা বাসায় পুরো অধ্যায়টি দেখবেন, আর যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে মেসেঞ্জার গ্রুপ এ প্রশ্ন করলে আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলুন তাহলে আজকের মূল ক্লাস এর আলোচনা শুরু করি। আমাদের আজকের প্রথম টপিকটি হলো পাকিস্তান থেকে বাংলাদেশ। 1947 সালে ভারত বিভক্তির মধ্য দিয়ে উপমহাদেশে দীর্ঘ 190 বছরের শোষণ ও নির্যাতনমূলক ব্রিটিশ শাসনের অবসান ঘটে। সে সময় বহু আশা নিয়ে পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান হিসেবে বর্তমান বাংলাদেশ পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ ও বৈষম্যমূলক আচরণে স্বপ্নের পাকিস্তান সম্পর্কে অচিরেই পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ বাঙালি মুসলমানদের মোহভঙ্গ হয়। এক পর্যায়ে পূর্ব বাংলার সব ধর্ম, বর্ণ ও শ্রেণীর মানুষ স্বাধিকারের দাবিতে আন্দোলনে নামে। সাধারণ নির্বাচনে বাঙালির প্রধান দল আওয়ামী লীগ একচেটিয়ে বিজয় পায়, কিন্তু পাকিস্তান শাসকরা বাঙালির কাছে ক্ষমতা হস্তান্তর না করে বরং ভয়াবহ গণহত্যা শুরু করে। জবাবে স্বাধীনতা অর্জনের জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে পূর্ব বাংলার বীর জনতা। দীর্ঘ 9 মাসের যুদ্ধে বাঙালি বিজয়ের মাধ্যমে 1971 সালে 16 ডিসেম্বরে বিশ্বের বুকে জন্ম নেয় স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। এই অধ্যায়ের প্রধান প্রধান বিষয়ভিত্তিক সার সংক্ষেপগুলো আমি একে একে আলোচনা করব। আজকের তারপরে আছে পাকিস্তান গণপরিষদ। পাকিস্তান সৃষ্টির পরপরই নবীন রাষ্ট্রের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠন করা হয়, এটিকে প্রথম গণপরিষদ বলা হয়। এই গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন যোগেন্দ্রনাথ মণ্ডল। একদিন পরই মোহাম্মদ আলী জিন্নাহ সর্বসম্মতিক্রমে গণপরিষদের সভাপতি নির্বাচিত হন। পাকিস্তানের দ্বিতীয় গণপরিষদ 1956 সালে পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্রের সংবিধান পাশ করে। আমাদের তারপর গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে তমুদ্দিন মজলিস। তমুদ্দিন মজলিস একটি সাহিত্য সংস্কৃতি বিষয়ের সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাসিমের উদ্যোগে 1947 সালের 1 সেপ্টেম্বর সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। ভাষা আন্দোলনের প্রথম পর্বে তমুদ্দিন মজলিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংগঠনটি উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার প্রক্রিয়ার বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করে এবং বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার আন্দোলনে পথিকৃতের ভূমিকা রাখে। তমুদ্দিন মজলিস 1947 সালে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু শিরোনামে একটি পুস্তিকা প্রকাশ করেছিল। আমাদের আজকের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক হলো রাষ্ট্রভাষা বাংলা চাই। পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব বাংলার তৎকালীন পূর্ব পাকিস্তান উপর অবাঙালি পাকিস্তানি শাসকের বৈষম্য ও দুঃশাসনের প্রথম ধাপ ছিল উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা। দেশের 56% লোকের মাতৃভাষা বাংলাকে বাদ দিয়ে মাত্র 3-4% জনগণের মাতৃভাষা উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার উদ্যোগ নেওয়া হয়। এর বিপক্ষে এই অঞ্চলের মানুষ, বিশেষ করে ছাত্র সমাজ, তীব্র আন্দোলন শুরু করে। এই আন্দোলনের স্লোগানই ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাষ্ট্রভাষা সংগ্রামের জন্য 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাঙালির কাছে গৌরবোজ্জ্বল একটি দিন। মাতৃভাষা বাংলার
মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে একদল ছাত্র যুবক প্রাণ দেওয়ায় এই দিনটি তখন থেকে শহীদ দিবস হিসেবে পালিত হতো। দিনটিকে আন্তর্জাতিক মর্যাদা দানের লক্ষ্যে কানাডা প্রবাসী দুই বাঙালি রফিকুল ইসলাম ও আব্দুস সালাম সহ এক দল ভাষাপ্রেমী জাতিসংঘের কাছে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করার আবেদন করেন। বিধি অনুযায়ী পরে এই প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারও যুক্ত হয়। 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কোর অধিবেশনে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক হলো ছয় দফা কর্মসূচি। পূর্ববাংলার স্বায়ত্তশাসনের লক্ষ্যে বঙ্গবন্ধুর উপাধি উত্থাপিত দাবি হল ছয় দফা কর্মসূচি। 1966 সালের 5-6 ফেব্রুয়ারি বিরোধী রাজনৈতিক দলগুলো লাহোরে এক সম্মেলনে মিলিত হয়। এই সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের পক্ষ থেকে পাকিস্তানের ভবিষ্যৎ ও শাসনতন্ত্রের ভিত্তিরূপে ছয় দফা কর্মসূচি পেশ করেন। একে আখ্যায়িত করা হয়েছিল পূর্ব বাংলার মুক্তির সনদ হিসেবে। আমাদের নেক্সট গুরুত্বপূর্ণ টপিকটি হলো ঐতিহাসিক আগরতলা মামলা। পাকিস্তান সরকার 1968 সালে আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে 35 জন সামরিক বেসামরিক কর্মকর্তার বিরুদ্ধে যে মামলা দায়ের করে তা ঐতিহাসিক আগরতলা মামলা হিসেবে পরিচিত। এই মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তারা ভারত সরকারের সহায়তায় সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে সার্বভৌম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত। পরে তুমুল আন্দোলন গণ আন্দোলনের মুখে আইয়ুব সরকার 1969 সালে 22 ফেব্রুয়ারি এই মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধু সহ সব বন্দীকে নিঃশর্তে মুক্তি দিতে বাধ্য হয়। গণ অভ্যুত্থান 1969-এর গণ অভ্যুত্থান আমাদের ইতিহাসের অনেক বড় একটি অধ্যায় বলা যায়। 1969 সালের পাকিস্তানের ক্ষমতাসীন শাসক গোষ্ঠীর নির্যাতন ও অপশাসনের বিরুদ্ধে বাংলার জনগণ তীব্র প্রতিবাদ জানায়। দ্রুত এ প্রতিবাদ তুমুল গণ আন্দোলনের রূপ নেয়, যা ঐতিহাসিক গণ অভ্যুত্থান নামে খ্যাত। 1969 সালের 20 জানুয়ারি ছাত্রের মিছিলে পুলিশ গুলি বর্ষণ করলে শহীদ হন ছাত্রনেতা আসাদুজ্জামান। আসাদের আত্মদানের পর সর্বস্তরের মানুষের অংশগ্রহণে 24 জানুয়ারি ঢাকায় গণ অভ্যুত্থান সৃষ্টি হয়। এ অবস্থায় উপায়ন্তর না দেখে 25 মার্চ প্রেসিডেন্ট আইয়ুব খান পাকিস্তানের তৎকালীন সেনাপ্রধান ইয়াহিয়া খানের হাতে শাসনভার করে ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হন। বঙ্গবন্ধু বাঙালি জাতির পিতা হিসেবে শেখ মুজিবুর রহমানের উপাধি। পাকিস্তান সরকার ঐতিহাসিক আগরতলা মামলা প্রত্যাহার করায় বাঙালির অসংবাদিত নেতায় পরিণত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেল থেকে মুক্তি পাওয়ার পরদিন 1969 সালের 23 ফেব্রুয়ারি তাকে উপাধি দেওয়া হয়। রমনা রেসকোর্স ময়দানে বর্তমান সরদি উদ্যান এক গণসংবর্ধনায় আন্দোলনরত ছাত্র সমাজের পক্ষে ছাত্রনেতা তোফায়েল আহমেদ তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। আমাদের আজকের আলোচনার আরও একটি গুরুত্বপূর্ণ টপিক হলো অপারেশন সার্চলাইট। পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের নির্দেশে পাকিস্তানি সেনাবাহিনী 1971 সালের 25 মার্চ রাতে ঢাকাসহ পূর্ব বাংলার কয়েকটি স্থানে ভয়াবহ গণহত্যা চালায়। এই নারকীয় অভিযানের সাংকেতিক নাম ছিল অপারেশন সার্চলাইট। পাকিস্তানি সেনারা রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা, পিইপিআর ঘাঁটি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, পুরনো ঢাকার হিন্দু প্রধান এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে ভারী অস্ত্রসহ হামলা করে। সে রাতে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন খ্যাতিমান অধ্যাপক এবং সলিমুল্লাহ মুসলিম হল, জগন্নাথ হল ও জহুরুল হক হলের অনেক আবাসিক ছাত্র ও কর্মচারী। হত্যাযজ্ঞের শিকার হয় রাস্তার প্রতিবাদী জনতা, সাধারণ পদচারী ও বস্তিবাসী। মুজিবনগর সরকার 1971 সালের 10 এপ্রিল কুষ্টিয়া জেলার মেহেরপুরের পর বৈদ্যনাথ তলা গ্রামে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা এবং জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যদের দ্বারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ জারি করা হয়। এই ঘোষণা অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক করে সেদিনেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়। বৈদ্যনাথ তলার নাম পরে মুজিবনগর
রাখা হয় বলে একেই মুজিবনগর সরকার বলা হয়। মুজিবনগর সরকার 1971 সালের 17 এপ্রিল শপথ গ্রহণ করে এই সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বহির্বিশ্বের সাথে কূটনৈতিক যোগাযোগ পরিচালনা করে দেশকে স্বাধীন করে। আমাদের আজকের সর্বশেষ টপিকটি হলো মুক্তিবাহিনী। বাংলাদেশের 1971 সালের মুক্তিযুদ্ধের সময় গঠিত সশস্ত্র বাহিনী হলো মুক্তিবাহিনী। 1971 সালের মার্চের শুরু থেকে দেশের শহর ও গ্রামের ছাত্র ও যুব নেতৃত্ববৃন্দের উদ্যোগে গঠিত সংগ্রাম পরিষদের কর্মীরাই মুক্তিবাহিনী গঠন করে। মুক্তিবাহিনীর সদস্যদের মূলত দুইটি শ্রেণীতে ভাগ করা যায়। এক হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি সদস্যবৃন্দ এবং পুলিশ ও ইপিআর বাহিনী। দুই হচ্ছে শহর ও গ্রামে সংগঠিত সংগ্রাম পরিষদের বিভিন্ন শাখার সদস্য ও তাদের অনুসারী বেসামরিক জনগণ। এই বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন কর্নেল এম এ জি ওসমানী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আজকের এই অধ্যায়ের সংক্ষিপ্ত আলোচনাটুকুর মাধ্যমে এই অধ্যায়ের সম্বন্ধে একটি সার্বিক ধারণা পেয়েছেন। কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই মেনশন করে, মানে আমার নাম মেনশন করে মেসেঞ্জার গ্রুপে প্রশ্ন করবেন। নেক্সট ক্লাসে এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন ও উত্তর নিয়ে হাজির হব। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।